গৌতম বুদ্ধের সংঘ সবার জন্য খোলা থাকত। সবাই চাইত গৌতম বুদ্ধের শিষ্য হতে। গৌতম বুদ্ধ কাউকে খুব সহজেই নিজের সঙ্গে সামিল করে নিতেন, আবার কাউকে বলতেন সারা রাত শ্মশানে থাকার জন্য। একদিন এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এলেন এবং বললেন, আপনি আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। তখন বুদ্ধ বললেন, তুমি যদি আমার শিষ্য হতে চাও তাহলে তোমাকে সারা রাত শ্মশানে থাকতে হবে, আর তুমি শ্মশানে যা কিছু শিখবে তা আমাকে এসে বলবে, তারপরই আমি তোমাকে নিজের শিষ্যরূপে বরণ করব। গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি ঘাবড়ে গেল। সে বলল, দিনের বেলা তো ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা শ্মশানে থাকা খুবই বিপজ্জনক। গৌতম বুদ্ধ বললেন, কিসের বিপদ? তখন ব্যক্তিটি বলল, সেখানে ভূত প্রেত থাকবে এবং তারা আমাকে মেরে ফেলবে। বুদ্ধ বললেন, তুমি কখনো ভূত প্রেত দেখেছ? ব্যক্তিটি বলল, দেখিনি, তবে শুনেছি আর কিছু এই ধরনের মানুষকে দেখেছি যাদের ভূতে ধরেছে এবং তারা অদ্ভুত রকমের আচরণ করেছে। তখন গৌতম বুদ্ধ বললেন, তাহলে তোমার কাছে এটাই সুযোগ, ভূত প্রেত আছে নাকি নেই এটা জানার। তুমি শ্মশানে গিয়ে এক রাত থাকো, তারপর আমার কাছে এসে সব কিছু খুলে বলো, সেখানে তুমি কি কি দেখেছ। যদি তুমি তাদের দেখা পাও তাহলে তারা দেখতে আসলে কেমন আমাকে জানিও, আর যদি দেখা না পাও তাহলে বুঝে নিও ভূত প্রেত বলে কিছু নেই, তুমি ভয় পেও না, সেখানে যা কিছুই ঘটক তুমি শুধু আমাকে এসে বলো। তখন গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি বলল, ঠিক আছে গুরুদেব, আপনি যখন বলছেন তাহলে আমি এক দিন এবং এক রাত শ্মশানে কাটাবো। তারপর বুদ্ধ তাকে বললেন, ঠিক আছে, এখন তুমি আশ্রমে গিয়ে বিশ্রাম নাও এবং আগামীকাল ভোরবেলা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিও। তারপর গৌতম বুদ্ধ নিজের চারজন শিষ্যকে ডেকে নিয়ে বললেন, এই ব্যক্তিটি আগামীকাল শ্মশানে যাবে, তোমরা ওর পেছন পেছন যাবে, তার উপর নজর রাখবে, কিন্তু সাবধান, সে যেন জানতে না পারে তোমরা তার পেছন পেছন গিয়েছ। পরের দিন ভোরবেলা ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের কাছে গিয়ে বললেন, আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বুদ্ধ তাকে অনুমতি প্রদান করলেন। ব্যক্তিটি সারা দিন এবং সারা রাত শ্মশানে কাটিয়ে পরের দিন গৌতম বুদ্ধের কাছে এলেন। বুদ্ধ তাকে দেখে মুচকি হেসে বললেন, তুমি সারা দিন ও রাত কাটিয়ে শ্মশান থেকে ফিরেছ, তুমি শ্মশানে কি দেখলে এবং কি শিখলে বিশ্লেষণ করে বলো। ব্যক্তিটি বলা শুরু করলেন, খুব সকালে আমি সেখানে পৌঁছে গেলাম, কিছুক্ষণ পর দেখতে পেলাম কিছু লোক একজন মৃত ব্যক্তির শব নিয়ে আসছে, কিছু লোক সামান্য ছিল, আবার কয়েকজন অনেক হাসিখুশি ছিল। কেউ বলতে লাগলো, সে খুব ভালো কর্ম করেছে, সে অনেক ভাগ্যবান। তারপর বৃদ্ধ ব্যক্তির ছেলেটি তার পিতার চিতাতেই আগুন দিল। তারা কিছু সময় সেখানে দাঁড়িয়েছিল, তারপর এক এক করে সবাই চলে গেল। একটু পরে সেখানে আরও দুটি শব এলো, একটি শব ধনী ব্যক্তির এবং অপরটি গরিব ব্যক্তির। ধনী ব্যক্তির শব অনেক সাজসজ্জাপূর্ণ ছিল আর গরিব ব্যক্তির শবটি সাধারণ ছিল। ধনী ব্যক্তির শবের সঙ্গে অনেক লোক, কিন্তু গরিব ব্যক্তির শবের সঙ্গে সামান্য কয়েকজন লোক ছিল। ধনী ব্যক্তির চিতা চন্দনের কাঠ দিয়ে আর গরিব ব্যক্তির চিতা সাধারণ কাঠ দিয়ে। প্রথমে ধনী ব্যক্তির চিতা জ্বালানো হলো, তারপর গরিব ব্যক্তির চিতা জ্বালানো হলো। উভয় ব্যক্তির চিতা জ্বালানোর পর আস্তে আস্তে সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি ওনার চিতা দেখে কি বুঝলে? ব্যক্তিটি বলল, গুরুদেব, উভয় চিতায় সমান ছিল, উভয়ের শরীর চিতার আগুনে সমানভাবেই জ্বলছিল, তারপর একসময় পুরোটাই জ্বলে গেল। অবশেষে যা কিছু থাকলো তাও একই রকম ছিল, আলাদা কিছু ছিল না। হে বুদ্ধদেব, তারপর সেখানে এক স্ত্রীর শবদেহ আসে, ওনার স্বামী এবং সেখানে আসা লোকজন অত্যন্ত দুঃখী ছিল, আর তারা ওই মহিলার স্বামীকে নানাভাবে সান্ত্বনা দিতে থাকলো। তখন আমি সেখানে দেখলাম অনেক জ্ঞানী লোক মূল্যবান কথাবার্তা বলছে। জ্ঞানী ব্যক্তিরা বলছেন, এক না একদিন তো সবাইকে এখানে আসতেই হবে, মানব জীবন সর্বদা পরোপকার করে কাউকে কখনো কষ্ট না দিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে কাটানো উচিত। শুধু ধন দৌলতের পেছনে দৌড়ানো ঠিক নয়, কারণ আমাদের সবাইকে শেষের দিনে শ্মশানে আসতেই হবে। তারপর সেখানে আর কেউ এলো না, আমি সারা রাত শ্মশানে কাটিয়ে ভোরবেলা আপনার কাছে ফিরে এলাম। তখন গৌতম বুদ্ধ ব্যক্তিটিকে বললেন, তুমি সেখানে কোনো ভূত প্রেত দেখেছিলে? সে বলল, না, আমি সেখানে কোনো ভূত প্রেত দেখতে পাইনি, সারা রাত আমি ভয় পেতে থাকলাম, পশু পাখিদের আওয়াজে ভয় পেতে থাকলাম, কিন্তু কোনো ভূত প্রেতের দেখা পাইনি।
তার কথা শুনে বুদ্ধ বললেন, ঠিক আছে, এখন তুমি আশ্রমে গিয়ে বিশ্রাম নাও এবং আগামীকাল আবার তুমি পুরো দিন ও রাত কাটানোর জন্য শ্মশানে যাবে। বুদ্ধের কথা শুনে সে বলতে লাগলো, আপনি একই বলছেন, আপনার কথা মতো আমি একদিন ও রাত শ্মশানে কাটালাম। সেখানে আমি কিভাবে কাটালাম সেটা আমি অনুভব করেছি, আমি আর শ্মশানে যেতে পারবো না। তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি শান্ত হও এবং আমার কথা মন দিয়ে শুনো। একটি মূল্যবান বস্তু তুমি শ্মশান থেকে পাবে যা তুমি এখনও পর্যন্ত পাওনি। তুমি শুধু আমার কথা মতো একদিন এবং এক রাত কাটাও, তুমি সেই মূল্যবান বস্তুটি পেয়ে যাবে। তখন ওই ব্যক্তিটি বুদ্ধকে বললেন, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি একদিন না হয় শ্মশানে কাটাবো। এই কথা বলে সে আশ্রমে চলে গেল বিশ্রাম করার জন্য। পরের দিন ভোরবেলা সে বুদ্ধের আশীর্বাদ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল এবং সমস্ত দিন ও রাত কাটিয়ে পরের দিন গৌতম বুদ্ধের কাছে ফিরে এলো। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি সেই মূল্যবান বস্তুটি পেয়ে গেছো নিশ্চয়ই, যদি পেয়ে থাকো তাহলে বলো তুমি সেখানে কী পেলে। সেই ব্যক্তিটি তখন বলতে লাগলো, আমি দেখলাম কয়েকজন লোক বিকালবেলা আমার মৃত শরীর নিয়ে সেখানে আসছে, চারজন আমার মৃত শরীরটিকে কাঁধে করে শ্মশানের দিকে নিয়ে আসছে, আর 15-20 জন লোক আমার পেছন পেছন আসছে, আমার পিতা আমার আগে আগে চলছেন, কিছু লোক আমার উপর পুষ্প বর্ষণ করছেন এবং আমার কিছু আত্মীয় অনেক দুঃখে আমার পেছন পেছন আসছেন। আমার পিতা এবং ভাই অনেক দুঃখী ছিলেন, আর কিছু লোক দুঃখী হওয়ার ভান করেছিল। কেউ আমার পিতাকে সান্ত্বনা দিতে লাগলেন, সেখানে কিছু দূরে দাঁড়িয়ে থাকা আমার ভাইকে কিছু লোক সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তুমি এখন তোমার পিতার একমাত্র উত্তরাধিকারী। কেউ আবার আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সে তো মাত্র যৌবনে পদার্পণ করেছিল আর তার সাথেই এমন ঘটনা ঘটে যাবে কে জানতো। তারপর আমার সাজানো সবটি চিতার উপর রাখা হলো এবং সকল ক্রিয়াকর্ম চলতে লাগলো, আর আমি চিতার উপর শুয়ে শুয়ে তা দেখতে লাগলাম। আমি চিতা থেকে উঠতে চাইলাম কিন্তু পারলাম না, আমি শ্বাস নিতে চাইলাম কিন্তু তাতেও অসমর্থ হলাম, আমি আমার পিতাকে জড়িয়ে ধরতে চাইলাম আমি তাও পারলাম না। তারপর আমি আমার ভাইকে জড়িয়ে ধরে বলতে চাইলাম, মাতা পিতার খেয়াল রেখো, কিন্তু আমি তাতেও ব্যর্থ হলাম। তারপর আমার চিতায় আগুন ধরিয়ে দেওয়া হলো, একটু পরেই আমার গরম অনুভূতি হলো এবং আমার হাত পা সব কিছুই জ্বলতে শুরু করলো। ধীরে ধীরে আমার হাড় চামড়া সব কিছুই জ্বলতে লাগলো। আমি সেখান থেকে উঠতে চাইলাম কিন্তু পারলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি শ্বাস নিতে চাইলাম তাও পারলাম না। সেই চিতার আগুনে আমি সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেলাম এবং সারা রাত নিজেকে আগুনে জ্বলতে দেখলাম। আমি দেখলাম অবশেষে আমার কাছে শুধুমাত্র ছাই ছাড়া কিছুই ছিল না। সারা রাত আমি একটু ভয় পাইনি এবং ভয়ের অনুভূতিও হয়নি, না জানি সারা রাত আমি কোথায় হারিয়ে গেলাম। তারপর ভোর হতেই আমি আপনার কাছে ফিরে এলাম। ব্যক্তিটির কথা শুনে গৌতম বুদ্ধ মুচকি এসে বললেন, এখন তুমি সঙ্গে সামিল হতে পারো, আর বাস্তবে ধ্যান এবং জ্ঞান হওয়ার জন্য ধ্যানের বীজ তোমার ভেতরে থাকা অত্যন্ত প্রয়োজন, যা তুমি গতকাল রাত প্রাপ্ত হয়েছ। যখন তুমি জানতে পারলে এখানে সব কিছুই নশ্বর, এই দুনিয়াতে সবাই শ্মশানে যাওয়ার পর এটা তো জেনে যায় যে সবাইকে একদিন শ্মশানে আসতেই হবে, কিন্তু যখনই শ্মশান থেকে বের হয়ে যায় তখনই সব কিছু ভুলে যায় এবং নিজের জীবন আগের মতো নির্বাহ করতে থাকে, এভাবেই কর্ম করতে থাকে, অধর্ম করতে থাকে, লোভ জেগে উঠতে থাকে, কপটতা করতে থাকে। কিন্তু যখনই শ্মশানে যায় তখনই সবাই ধার্মিক হয়ে যায়। প্রথমবার যখন তুমি শ্মশানে গিয়েছিলে তখন তুমিও এই জ্ঞানী ব্যক্তিদের মতো ছিলে, যে মহাজ্ঞানী ব্যক্তিদের কথা তুমি বলেছিলে, কিন্তু যখনই তুমি দ্বিতীয়বার সেখানে গিয়েছিলে আর আজকে এখানে ফিরে এলে, তাই তোমার ভেতরেও জ্ঞানের বীজ উৎপন্ন হয়েছে। আমরা ততক্ষণ পর্যন্ত জীবনকে বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা মৃত্যুকে জানতে পারবো। যে ব্যক্তি অসুস্থ শুধু তিনিই সুস্থতার মাহাত্ম বুঝতে পারবেন। যে ধ্যানের বীজ তুমি গতকাল রাত প্রাপ্ত হয়েছ ওটাকেই তুমি লক্ষ্য বানাও, এক বিশাল লক্ষ্য তোমার ভেতরে উৎপন্ন হবে যা সবাইকে ধ্যানের ছায়ায় পরিপূর্ণ করে রাখবে।